এবার সজনীকান্ত দাস, সেকালে তার শনিবারের চিঠি কে পড়েননি? আবার সজনীকান্তেরও প্রতিবাদী একজন ছিলেন বা প্রতিদ্বন্দ্বী, তারা শনিবারের চিঠির বদলি একখানা বের করেছিলেন, তার নাম জানেন? রবিবারের লাঠি। কিন্তু না, আজ রবিবারের লাঠি কিংবা শনিবারের চিঠি কোনোটিই আমাদের বিচার্য নয়। সজনীকান্ত তিনিও রবীন্দ্র বিরোধিতার বা আলোচনার ঝড় বইয়ে দিয়েছিলেন একসময়। কেবল রাম গাজনদার এই নামে তিনি নজরুলের কত গানকে যে প্যারোডি করেছিলেন, যেমন ধরুন, জানালাই টিক টিকি তুই টিক টিকি এ করিস নে আর দিক, জানালাই টিক টিকি তুই, এরকম বহু গান সজনীকান্ত করেছেন। আজ যে গান আমরা শোনাব সেটি কিন্তু নিরামিষ, কাউকে বিদ্ধ করার জন্য নয়, বরঞ্চ শীতে বিদ্ধ এক দম্পতির শীতমঙ্গল। এও রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গানের প্যারোডি। ওই আসে ওই অতি কম্পিত কাঁপনে, লেপ কাঁথা গায়ে আরামে জামিনী যাপনে, দাঁতে দাঁত লাগা ঠক ঠকি কাঁপা শীত রে, এসো কোষে গাই গীত রে, র্যাপারে চাদরে সাদরে অঙ্গ মুড়িয়া, নলে মুখ দিয়া গুড় গুড়ি গুড় গুড়িয়া, র্যাপারে চাদরে সাদরে অঙ্গ মুড়িয়া, নলে মুখ দিয়া গুড় গুড়ি গুড় গুড়িয়া, অতি হরষিত চিতরে গীত গাও কোষে আসে বুঝি আসে শীতরে, নিয়ে এসো চা একটি কি দুটি পেয়ালা, টেবিল বাজাও বাজিও না আজ বেহালা, বেহাগ রাগিনী আজ দেখো সখী গেও না, আঁখি ছাড়ে আজ চেয়েও না, ছিলিমের পরে ছিলিমি বসিয়া ফুঁকিব, বন্ধ ঘরেতে ফুলের গন্ধ শুকিব, শীতকালে সখী নেও না, চপল আঁখিতে হেথা হোথা সেথা চেয়েও না, ফুলকপি আর কাবুলি মটর শুটিতে রুই মুড়ো দিয়ে কি মজা লুটিব দুটিতে, ওল বাঁধাকপি শাক আর কোল আলুরে ভরিয়া সরস তালুরে, পোলাও কোপ্তা কাবাব অভাবে খিচুড়ি, ঘৃত যদি থাকে করি নেকে আর কিছুরি, থাকিলে সজ্জা ঢালুরে গরম গরম ভাজা পলান্ডু আলুরে, দুজনে বসিয়া রাজা ও উজির মারিব, যা খুশি বলিব কারো ধার নাহি ধারিব, তুমি কাঁথা নিয়ে বসিবে সেলাই করিতে কিংবা পাকাবে শলিতে, কাছিমের মতো লেপ ঢাকা রব দুজনে, কুঁড়ে যদি বলে বলুক বেরস কুজনে, শীতেতে পারো না চলিতে থামিব সহসা এটি উটি সেটি বলিতে, চায়ের পেয়ালা চুমুকে চুমুকে রাখিয়া অধরের উপরে তপ্ত অধর রাখিয়া, তুমি গলা ধরে প্রিয়তম শুধু বলিবে হৃদয়ে আমার গলিবে, মাঝে মাঝে শুধু শীতেতে হি হি কাঁপিয়া, লেপেতে তোমার মাথা হতে পদ ঝাঁপিয়া, অঙ্গে আমার ঢলিবে হরষ আবেশ প্রিয়তম শুধু বলিবে।